বিরতির পর স্বাগত। হিন্দুদের ফের সংঘবদ্ধ হতে বার্তা দিলেন আরএসএস এর প্রধান। নিজেদের সুরক্ষায় ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ হওয়ার ডাক ভাগবতের, যাতে ঊর্ধ্বে হিন্দুদের এক ছাতার তলায় আসার আহ্বান। বিস্তারিত জানবো, টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে এক্সিকিউটিভ এডিটর নীল বণিক। নীল, ফের হিন্দুদের সংঘবদ্ধ হওয়ার বার্তা দিলেন আরএসএস এর প্রধান, ঠিক কি জানতে পারছো? দেখো, আরএসএস এর একটি রাজস্থানে একটি সভা হয়, যেই সভাতে প্রায় 3,500 সংঘের নেতা সদস্যরা এই সভাতে অংশগ্রহণ করেছিলেন। সেই সভাতেই আরএসএস এর প্রধান মোহন ভাগবত, তিনি যেটা জানিয়েছেন যে হিন্দুদের আরো ঐক্যবদ্ধ হতে হবে, যাতে উঠে উঠে হিন্দুদের এক ছাতার তলায় আসার আহ্বান করেন এবং নিজেদের সুরক্ষায় ভেদাভেদ ভুলে নিজেদের ঐক্যবদ্ধ হওয়ার ডাক দিলেন মোহন ভাগবত। তিনি যে বিষয় প্রসঙ্গটা বলেছেন, যে এই যে দেশ জুড়ে যে হিন্দু রাষ্ট্র, হিন্দু রাষ্ট্র ডাক উঠেছে, সেই হিন্দু রাষ্ট্রকে জোর করে হিন্দু রাষ্ট্র করা যাবে না এবং হিন্দু ভারত হিন্দুই রাষ্ট্র, সেই ক্ষেত্রে নতুন করে হিন্দু রাষ্ট্র ঘোষণা করার কোনো যৌক্তিকতা নেই বলেও তিনি মনে করেন। হিন্দুরা বরঞ্চ সবাই যদি এক থাকে, এক ছাতার তলায় থাকে, ভেদাভেদ ভুলে তারা যদি একটি এক ঐক্যমত্য সিদ্ধান্ত নিতে পারে, তাহলেই ভারত হিন্দু রাষ্ট্র বলে তিনি মন্তব্য করেন। এবং সেই সঙ্গে মন্তব্য করেন যে হিন্দুদের মধ্যে যে জাতি, যে জাত ভেদাভেদ রয়েছে, হিন্দুদের মধ্যে যে কাস্টিজম রয়েছে, সেই কাস্টিজম প্রথাকে আরো দূরে সরাতে হবে, কারণ কাস্টিজম এর জন্যই হিন্দু ধর্মের মানুষের মধ্যে অনৈক্যের ছায়া বারবার সামনে এসেছে, এখনো যেটা হিন্দু সমাজে একটা প্রচলিত রয়েছে। সেই কাস্টিজম প্রথাকে অবিলম্বে অবিলম্বে মুক্ত করতে হবে, অবিলম্বে অবিলম্বে মুছতে হবে। তার যেটা বক্তব্য যে সমস্ত হিন্দু, সে শূদ্র হোক, সে ব্রাহ্মণ হোক, সে কায়স্থ হোক, সে নবশূদ্র হোক, সে যে কোনো হিন্দু হলেই তাদেরকে এক ছাতার তলায় থাকতে হবে, তাদের নিজেদের সুরক্ষার জন্য ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ হতে হবে, যাতে ঊর্ধ্বে উঠে হিন্দুদের এক ছাতায় তলায় এসে নিজেদের সুরক্ষা নিজেদেরই আদায় করতে হবে বলে জানিয়েছেন আরএসএস নেতা মোহন ভাগবত। এবং বাংলাদেশের যে সিচুয়েশন, সেই সিচুয়েশন অনুযায়ীও এই মোহন ভাগবতের এই সভাতে অনেক কথা হয়, যেটা শোনা যাচ্ছে যে সূত্রের খবর, হিন্দুরা এই দেশে এসে খুব একটা লাভবান হতে পারবে না বলেও মন্তব্য করেছেন সংঘের নেতারা। সংঘের নেতারা যেটা জানিয়েছেন যে তারা বাংলাদেশে দীর্ঘ যাবত রয়েছে, 72 সালের পরে, 72 সালের যুদ্ধের পরে যখন কেউ এই দেশে আসেনি, তখন আর এই দেশের আসার প্রয়োজনীয়তাটাই কি, বরঞ্চ ওই দেশে ঐক্যবদ্ধ ভাবে তাদের লড়াই করতে হবে, সেই লড়াইতে আরএসএস তাদের পাশে থাকবে, সেই লড়াইতে যাতে ভারত সরকার বাংলাদেশের হিন্দুদের আন্দোলনের সামনে থাকে বা তাদের প্রতি যাতে তাদের দুর্দশার কথা যাতে আন্তর্জাতিক মঞ্চের সামনে তুলে ধরে, সেই বার্তা মোহন ভাগবত তিনি বলেছেন যে কেন্দ্রীয় সরকারকে বার্তা দেওয়া হবে, প্রয়োজনে কঠোর বার্তা দেওয়া হবে এবং ওই বাংলাদেশেও হিন্দুদের ঐক্যবদ্ধ থাকতে হবে, ঐক্যবদ্ধ থেকেই লড়াই করতে হবে এবং নিজেদের দাবি আদায় করতে হবে, যেটা দেশ দেশান্তর হয়ে বা কাঁটাতার পেরিয়ে যদি ভারতে আসে তাহলে সব সমস্যার সমাধান হয়ে যাবে, এটা কখনোই মনে করেন না মোহন ভাগবতের মতো আরএসএস এর শীর্ষ নেতারা। বরঞ্চ আরএসএস এর শীর্ষ নেতারা মনে করেন যে ঐক্যবদ্ধ থেকেই বাংলাদেশে নিজেদের অস্তিত্ব বজায় রাখতে হবে, দেশ ছেড়ে অন্য দেশে আসা কোনো সমাধান সূত্র হতে পারে না। অন্যদিকে ভারতের হিন্দুদেরও বাংলাদেশের পরিস্থিতিতে একজোট হতে হবে, প্রয়োজনে তাদের কথা শুনতে হবে, মানে যেটা রাজনৈতিক মহল মনে করছেন যে বাংলাদেশের যে সমস্ত হিন্দুরা দারিদ্র সীমার নিচে বসবাস করেন, যারা প্রয়োজনে সরকারি সাহায্য আগামী দিনে এই জামাত সরকারের বা এই জামাতপন্থী সরকারের আমলে তারা পাবেন না, তাদেরকে বরঞ্চ বিভিন্ন ভাবে এই দেশের হিন্দুদের সাহায্য করতে হবে, সেটা আর্থিক সাহায্য হতে পারে, সেটা সামাজিক সাহায্য হতে পারে, সেটা অন্যান্য সাহায্য, মোরাল সাপোর্ট হতে পারে, সেই সমস্ত সাহায্য বাংলাদেশের হিন্দুদের করতে হবে, এই দেশের হিন্দুদের। তাই তিনি সবাই বলেছেন
যে বিশ্বের যে পরিস্থিতি, সেই পরিস্থিতিতে হিন্দু সমাজকে ঐক্যবদ্ধ থেকেই তাদের নিজেদের অধিকারকে লড়াই করতে হবে। অন্যদিকে হিন্দু রাষ্ট্র, হিন্দু রাষ্ট্র বলে তার মতামতে কিছু হয় না। ভারত হিন্দু, ভারত হিন্দুদেরই দেশ, ভারতে হিন্দুদেরই বসবাস, তাই এটা তিনি মনে করেন যে এটা তো হিন্দুদেরই জায়গা। শুধুমাত্র যদি হিন্দুরা ঐক্যবদ্ধ হতে পারে তাহলে কোনো সরকারের ঘোষণা করার দরকার নেই, এটা হিন্দু রাষ্ট্র, এটা এমনিতেই তখন হিন্দু রাষ্ট্র হবে। যদি হিন্দুরা জাতি ভেদাভেদ ভুলে এবং কাস্টিজম ভুলে সবাই ঐক্যবদ্ধ থাকতে পারে তাহলে এমনিতেই ভারত হিন্দু রাষ্ট্র বলে জানিয়েছেন মোহন ভাগবত। একদমই, ধন্যবাদ নীল। অর্থাৎ জাতের ঊর্ধ্বে গিয়ে হিন্দুদের ঐক্যবদ্ধ করতে হবে, যেভাবে বাংলাদেশে হিন্দুদের উপর আক্রমণ এই বিষয়গুলিকে কেন্দ্র করে তার এই বক্তব্য বলেই মনে করা হচ্ছে। নিয়ে নিচ্ছে এই মুহূর্তে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।